যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ পাকের পবিত্র নামসমূহ পাঠ করবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং তার দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ, এবং তাকে শান্তি ও সমৃদ্ধি দান করবেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো আমরা শুদ্ধ করে উচ্চারণ শিখব। অনেকেই আমাদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলার 99টি নাম যদি একটু শুদ্ধ করে উচ্চারণগুলো করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো তাদের অনুরোধে এবং আমারও নিজ ইচ্ছায় আপনাদের শেখানোর উদ্দেশ্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো 99টি নাম ইনশাল্লাহ শেখানোর জন্য চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আল্লাহ তাআলার এই 99 নামটিকে আল আসমাউল হুসনা বলা হয়। তো এই নামগুলো আমাদেরকে শুদ্ধ করে নাম ধরে ডাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার এই নাম 99টি নাম আল্লাহ তাআলার। যেমন কোনো মানুষ যদি দান করে তখন আমরা তাকে বলে বলি দানবীর, আর কেউ যদি কোনো ভালো কাজ করে দয়া করে কাউকে তখন আমরা তাকে বলি কি খুবই দয়ালু। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99 ধরনের কাজ বান্দাদের জন্য করে থাকে, এজন্য এই নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম গুণবাচক, গুণের কারণে তাকে আল্লাহ তাআলার নাম এগুলোকে আমরা ডাকলে আল্লাহ তাআলা এই নামের অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে সাড়া দিবেন। যদি আমাদের কোনো দয়া হয়, দয়া লাগে, তখন আমরা যে সমস্ত নামগুলো দয়ার অনুপাতে আল্লাহ তাআলার কাছে আছে ওই সমস্ত নামগুলো ধরে ডাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে সাড়া দিবেন। যখন আমাদের রিজিকের দরকার হবে বা এরকম আর রাজ্জাক মানে রিজিক দাতা, তখন আমরা সে নাম ধরে আমরা তাদেরকে ডাকবো। তো আসুন আমরা নামের অর্থ সহ ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে শিখব। যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ পাকের পবিত্র নামসমূহ পাঠ করবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং তার দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ, এবং তাকে শান্তি ও সমৃদ্ধি দান করবেন, আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা এই নামগুলো আমরা উচ্চারণ করি। আমরা অনেকে বলি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া মানে হে। তাহলে যখন ইয়া আল্লাহু বলবো তখন এর অর্থ হবে হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে মালিক। যখন আমরা ইয়া আল্লাহ ইয়া রহমানু বলবো তো ইয়া শব্দটা এখানে আমরা দেই নি, ডাইরেক্ট আমরা আল্লাহকে ডাক দিয়ে ফেলবো। আল্লাহু আল্লাহু, আর যদি শুধু একটা নাম ধরি তখন বলবো আল্লাহ আর রহমান। আর রহমান আমরা বলবো না, আর রহমান। আর যদি আমি এভাবে করে পড়ে যাই আল্লাহু আর রহমানু আর রহিমু আল মালিকু, বা এখানে দম ফেলে দিলে আল মালিক, এভাবে করে আমরা বলতে পারি। তাহলে আমরা এভাবে বলবো আল্লাহ আর রহমান আর রহিম আল মালিক, অর্থাৎ দম ছেড়ে দিলে আল মালিক। তারপরে আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুমিন, আল মুহাইমিন। আর যদি আমরা দম ধরে যাই আল মুমিন ওয়াল মুহাইমিনু, হ্যাঁ আমরা দম ছেড়ে ছেড়ে পড়ব। আবার আল্লাহ আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন, রক্ষাকারী। যখন আমাদের রক্ষা কোনো দরকার হবে তখন আল মুহাইমিন আল মুহাইমিন বারবার আমরা আল্লাহকে ডাকবো। এরপরে আল আজিজ আল আজিজ আল আজিজ, তারপরে আল জব্বার। অনেকে আমরা বলি জব্বার 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 না, আমরা বলবো আল জব্বার, ক্ষমতাশালী।
আল মুতাকাব্বির গৌরবান্বিত, আল মুতাকাব্বির, আল মুতাকাব্বির, তাড়াতাড়ি, আল খালিক, আমরা অনেকে বলি আল খালিক, হ্যাঁ তখন খটা ভুল হয়ে যায়, তাহলে আমরা এখানে বলবো আল খালিক, তারপরে আল বারি, আল বারি মানে মহাপবিত্র, খালিক মানে সৃষ্টিকর্তা, আল মুসাউউ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 
ধৈর্য দরকার হয় এই নামগুলো বারবার ধরে রাখবো। আকৃতি গঠন, হ্যাঁ, আল গফার, আল গাফার আমরা পড়বো না, আমরা কি বলবো, আল গফার, আমরা নাকি গাফার পড়ি, হ্যাঁ, আল গফার। যখন আমরা গুনাহ মাপ চাবো আল্লাহ তাআলার কাছে, তখন আমরা আল গফার, আল গফার এই নামটি আমরা বারবার বলে ডাকবো, আল্লাহ তুমি তো গফার, ক্ষমাশীল, গুনাহ মাফকারী, তুমি আমাকে মাফ করে দাও, তখন এই নামটি আমরা বারবার পড়বো। আল কহার, মহাশাস্তিদাতা, যখন আমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করব, তখন বলবো আল কহার, আপনি মহাশাস্তিদাতা, আমাদেরকে সেই মহাশাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল কহার। এজন্য কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আল কহার নাম আকরণ ধারণ করবে। আমরা অনেকে বলি আল কাহার, না তখন ভুল হবে, তাহলে বলবো আল কহার। আল ওয়াহাব, কি পুরস্কার দাতা, আল ওয়াহাব, আবার আল ওয়াহাব, তারপরে আর রাজ্জাক, আমরা বলি আর রাজ্জাক, 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 হ্যাঁ, তখন কিন্তু ভুল হবে, রাজ্জাক, হ্যাঁ, আর রাজ্জাক, আর রাজ্জাক, রিজিক দাতা, পুরস্কার দাতা, ওয়াহাব। আল ফাত্তাহ, আর যদি আমরা বলি ফাত্তা, ফাত্তা, তখন ফাতা জবর, ফাত্তা জবর, তা ফাত্তা, এই হাওয়া কটা আদায় হয় না, হ্যাঁ। আল ফাত্তাহ, প্রশস্তকারী, আল্লাহ তাআলা আমাদের কবরটাকে মরণের পরে প্রশস্তকারী বানিয়ে দেয় যেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল আদিম, মানে মহাজ্ঞানী, ওর উপরে কেউ আর জ্ঞানী নেই। আল কবিদ, আয়ত্তকারী, আল কবিদ, এটা কার নাম, আল্লাহ তাআলার নাম। আল বাসিত, আলবাসিত, প্রসারকারী, এর উপরে আর প্রসারকারী কেউ নাই। আল খাফিদ, পতনকারী, আল্লাহ তাআলা একদিন সব কিছুর পতন করে ফেলবে, আর দুনিয়াতে আর কেউ পতনকারী আল্লাহ তাআলার মতো নাই, এই জন্য শব্দে শুরুতে আলিফ লাম যুক্ত নির্দিষ্ট করে শুধু আল্লাহই পতনকারী। আল খাফিদ, আর রাফিয়, আর রাফিয়, আমরা অনেকে বলি আর রাফি, যারা আমরা রাফি নাম, রাফি নাম রাখি, এটা রাখাটা ঠিক না, হ্যাঁ, এই জন্য আর রফি, এটা আল্লাহ তাআলার নাম, উন্নত, উন্নতি দানকারী। তাহলে কারো যদি আমাদের উন্নতির দরকার হয়, তখন আমরা আল্লাহ তাআলার কাছে এই নামটি বারবার ধরে ডাকবো, আল্লাহ আপনি তো আর রফি, আপনি তো উন্নতি দানকারী, আমাকে উন্নতি দান করুন, আমার এই নামটি ধরে বারবার ডাকতে পারি। চলুন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এরপরে আল মুইজ্জ লেখা আছে, আর যদি আমরা দম ছেড়ি আল মুইজ্জ, আল মুইজ্জ সম্মানদাতা, তিনি সম্মানদাতা। আল মুযিল্ল দম ছেড়ে দিলে আল মুযিল, পতনকারী। আস সামি, অধিক শ্রবণকারী, আল্লাহ তাআলা আস সামি, অধিক শুনতে পায়, এর মতো শ্রবণকারী আর কেউ নাই। আমরা যা বলি আমরা আল্লাহ তাআলা সব কথাই আমাদের শুনেন। আল বাসির, দর্শনকারী, দর্শন মানে দেখা, আল আল বাসির, আল বাসির, আল বাসির, দর্শনকারী। আল হাকাম, আদেশ প্রদানকারী, আল্লাহ তাআলা আদেশ প্রদান করছেন কোরআনে, এই জন্য তিনার নাম আল হাকাম বা হাকিম, একই কথা, আমরা আল হাকাম, এমন করে। আল আদল, ন্যায় বিচারক, আল্লাহ তাআলা আল আদল, ন্যায় বিচারক। আল লাতিফ, সূক্ষ্মদর্শী,
আল্লাতিফ বা লাতিফ, হ্যাঁ, এই জন্য যাদের নাম রাখা হয় লতিফ তখন আমরা তাকে বলি আব্দুল লাতিফ, কারণ লাতিফ নামটা হলো আল্লাহর। ডাইরেক্ট লাতিফ বলে কাউকে ডাকাও যাবে না, তখন মনে হবে যে আল্লাহকে ডাকতেছি। তাহলে লাতিফ আমরা কারো নাম রাখবো না, নাম রাখবো আমরা আব্দুল লাতিফ। আল খবির, সর্বজ্ঞ সর্বজ্ঞানী, আল খবির আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, এর উপরে কেউ জ্ঞানী নেই। আল খবির, আল হালিম ধৈর্যশীল, আল হালিম আল্লাহর উপরে ধৈর্যশীল কেউ নেই। মানুষ অনেক গুণা করে, খুন খারাপি করে, এরপর আল্লাহ ধৈর্য ধরে তার কার্যকলাপ দেখতে থাকে, ধৈর্য ধারণ করে। আল আজিম মহান, এর উপরে মহান আর কেউ নেই। আল আজিম, আল গফুর ক্ষমাশীল, আল গাফুর আমরা বলি অনেকে, তখন এটা গা হয়ে যায়, আল গফুর ক্ষমাশীল। আশাকুর, হ্যাঁ, তখন কৃতজ্ঞ পছন্দকারী, আল্লাহ তাআলা কৃতজ্ঞ পছন্দ করে। আমরা আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করলে তখন আল্লাহ তাআলা এই কৃতজ্ঞ যে প্রকাশ করলাম আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। আল আলী, আল আলী উচ্চ উন্নত, আল আলী। আল কাবীর গৌরবান্বিত, আল কাবীর, আল কাবীর। আল হাফিজ রক্ষাকর্তা, আল হাফিজ। তাহলে আমরা খুব বিপদে পড়লে আল্লাহকে বলবো আল হাফিজ, আল হাফিজ, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করুন। এই জন্য আমরা অনেকেই বলে ফেলি না আল্লাহ হাফিজ, হাফিজ মানে আল্লাহ তোমাকে রক্ষা করুন করুক। এই জন্য আমরা বলবো আল হাফিজ। আল মুকিত রক্ষণাবেক্ষণকারী, তাহলে আল মুকিত এটা আল্লাহ তাআলার নাম, এর অর্থ হলো রক্ষণা বেক্ষণকারী। এরপরে আল হাসিব, আল হাসিব হিসাব পরীক্ষক, আল্লাহ তাআলা আমাদের একদিন যে হিসাব নেবেন এই জন্য ওনার নাম আল হাসিব, হিসাব হিসাব নেবেন। আল জালিল, আমরা অনেকে বলি জলিল, জলিল তাহলে মহামান্য মহিমান্বিত। আমরা জলিল নাম কারো রাখার চেষ্টা করব না, আমরা যদি নাম রেখে দেই তাহলে অনেকেই সে নাম ধরে ডাকবেই অবশ্যই। আব্দুল জলিল জালিল অনেকেই কম বলে, জলিল জলিল বলে ফেলে, এই জন্য নামগুলো না রাখাই বেটার। আল জালিল, আল কারিম অনুগ্রহকারী, আল কারিম। আর রাকিব, রাকিব আমরা নাম ধরি দেখি না অনেকে, রাকিব নাম রাখা ঠিক নয়। আর রাকিব প্রহরী। আল মুজিব কবুলকারী, আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এই জন্য আমরা যে রমজান মাসে পড়ি একটা দোয়া আল মুজিব, আল মুজিব। তারপরে আল ওয়াসিউ বিস্তারকারী, আল ওয়াসিউ বিস্তারকারী। আল হাকিম হিকমতওয়ালা, আল্লাহর উপরে হিকমতওয়ালার কেউ নাই। আল ওয়াদুদ শ্রেষ্ঠ বন্ধু, তাহলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বন্ধু। আল ওয়াদুদ শ্রেষ্ঠ বন্ধু। আল মাজিদ বুজুর্গিওয়ালা। আল বাইস পুনরুদ্ধানকারী, আমাদেরকে আবার যে আসরে ময়দানে উঠাবে এজন্য উনি। আল বাইস আর শাহিদ সাক্ষী, তার কাছে অনেক সাক্ষী আছে আমাদের জন্যে, এজন্য ওনার নাম সাক্ষী, নিজেই সাক্ষী, আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। আল হক হক কার্যকারক, আল্লাহ তাআলা সত্যই প্রদান করবে, কোনো অসত্য আল্লাহ তাআলা করবে না। আল হক আল হক আল হক, তাহলে আমরা সহি উচ্চারণ আল হক হক বললে সহি হয় না, মানে হাক কার্যকারী। আল ওয়াকিল জিম্মাদার, আল্লাহ তাআলা সব কিছু জিম্মাদার আমাদের জন্য করে রেখেছেন। আল কওয়ি কওয়িয়ু, যেটা আমরা বলি আল কওয়ি শক্তিশালী। আল মাতিন অটল। আল ওয়ালিয়ু, আল ওয়ালিয়ু, আল ওয়ালি মানে বন্ধু।
এরপরে দেখি চলুন। আল হামিদ, প্রশংসিত। আল মুহসি, সর্বজ্ঞানী। আল মুহসি, আল মুবদি, আল মুবদি, প্রথম সৃজনকারী। আল্লাহ তাআলা প্রথম সৃজনকারী। আল মুঈদ, প্রত্যাবর্তনকারী। আল মুঈদ, আল মুহই, আল মুহই, জীবনদাতা। আল মুমিত, মৃত্যুদাতা। আল হাইয়্যু, চিরঞ্জীব। আল কয়্যুম, এই যে আমরা আয়াতুল কুরসিতে পড়ি, আল হাইয়ুল কয়্যুম। তাহলে আমরা কাইয়ুম পড়ে ফেলি অনেকে, কয়্যুম, কয়্যুম, চিরস্থায়ী। আল ওয়াজিদ, আল ওয়াজিদ, মহাব্বতকারী। আল্লাহ আমাদের অনেক মহাব্বত করেন। আল মাজিদ, গৌরবময়। আল ওয়াহিদ, একক। কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ শব্দ থেকেই এই কথাটা বের হয়েছে। আল ওয়াহিদ, ওয়াহিদ, একক। আল আহাদ, যদি আমি এখানে বলি আহাদ তাও হবে, কিন্তু আল আহাদ যখন বলবো এর অর্থ এক, শুধু আল্লাহকেই বলা হবে নির্দিষ্ট করে, এক। আসসামাদ, ও প্রত্যাশী। আসসামাদ। আল কাদির, যদি আমরা কাদির বলি তা হবে, আল শব্দের অর্থ হলো নির্দিষ্ট করা। তাহলে এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে নির্দিষ্ট করে আল্লাহকেই বলা হয়। আল কাদির, আমরা অনেকে কাদির বলি, কাদির না, কাদির। আল কাদির, শক্তিধর। তারপরে বলবো আল মুকতাদির, ক্ষমতাশালী। আল মুকতাদির, তারপরে আল মুকাদ্দিম, আমরা অনেকে বলি আল মুকাদ্দিম, তখন উচ্চারণ ভুলে যাবে, অগ্রসরকারী। এরপরে আল মুআখির, আল মুআখির, এই বাংলা পড়তে আমার কষ্ট হয়ে যায়, পশ্চাদাবর্তীকারী। আল আউয়াল, আদি। তাহলে আল আউয়াল মানে আদি, আল আখির অনন্ত। আল আউয়াল মানে আদি, মানে অনেকে আদি শব্দটা আমরা বুঝি না, বাংলাতে হলো যাকে বলা হয় প্রথম, মানে উনি প্রথম। আল আউয়াল, আল আখির, অনন্ত। জহির, ও প্রকাশ্য, মানে দেখা। জহির, আল বাতিন, ও প্রকাশ্য। আল ওয়ালি, বন্ধু। আল মুতাআল, সর্বপ্রধান, উনি সর্বপ্রধান, প্রধান, ওনার উপরে আর কেউ নেই, সর্বপ্রধান, নামটা অনেক সুন্দর। আল মুতাআল, আল বার, আল বার, শান্তিদাতা। আল বার, শান্তিদাতা, আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি নসিব করুক। আল বার, আল বার, বার। আত্তাওয়াব, তাওবা কবুলকারী, আমরা বলি না ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, তাহলে তাওবা কবুলকারী। আল মুনঈম, নিয়ামতদাতা। আল মুতাকিম, প্রতিফলদাতা। আল আফু, ক্ষমাকারী। আর রউফ মানে মেহেরবান, আর রউফ মানে মেহেরবান, আমরা আর রউফ না, রউফ, মেহেরবান। মালিকুল মুলক, রাজত্বের মালিক, মালিকুল মুলক, পৃথিবীর সব রাজত্বের মালিক, এই জন্য ওনার নাম আল মালিকুল মুলক। জুল জালাল, সর্বমহত্বের অধিকারী। জুল জালাল, তারপরে আর রব, প্রতিপালক, যেটাকে আলিফ লাম বাদ দিলে অর্থ হয় রব, বলি না আমাদের রব কি, রাব না, রব মানে প্রতিপালক। এরপরে আরো কিছু নাম আছে, চলুন আমরা শেষ করি। আল মুকসিত, ন্যায় পরায়ণ। আল মুকসিত, আর যদি আমরা আলিফ লাম বাদ দিই, মুকসিত। আল জামি, একত্রকারী। আল গনি, সম্পদশালী, উনি ধনী, আল্লাহর উপরে কেউ ধনী নেই, অনেক সম্পদ আল্লাহ। আল গনি, আল গনি, গানি না, আল গনি। আল মুগনি, সম্পদ প্রদাতা,
المغني المانع النبارك الضار বিপদ দাতা, আল্লাহ আমাদের বিপদকে মুসিবতকে আপনি উদ্ধার করে দিয়েন। আন্নাফি উপকারকারী, তিনি আমাদের অনেক উপকার করে থাকেন, সমস্ত কিছু শুধু আমাদের নয়। আন্নাফি, তারপরে আন্নূর মানে জ্যোতি, আলহাদি পথ প্রদর্শক, আমরা যে বলি আলহাদি, ইহদি, আলহাদি একই শব্দ, কিন্তু এগুলোকে শব্দের নির্দিষ্ট পার্থক্যের জন্য এই শব্দগুলো ব্যবহার হয়েছে। পথ প্রদর্শক, আলবা আলবাদি প্রথম সৃষ্টিকারী, আল্লাহ প্রথম সৃষ্টিকারী, এটার আরবি, আল্লাহর গুণবাচক নাম। আলবাদি আলবাকি আলবাকি অনন্ত, আসবুর ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামগুলো আমরা যেন বারবার দেখব, উচ্চারণগুলো সহি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.